হাই ফ্রেন্ডস, স্টার্ট করলো গাড়ির ভিতরের পড়া। তো মোর আছে পাপ্পু, আজি পাপ্পু বলে নক, আজি স্পেশাল রেস্কিউ টিম, দ্যাট মিন্স স্নেক রেস্কিউ টিম পাপ্পু আছে, আর আছে বিশ্বজিৎ, বিশ্বজিৎ আর একটা সরু ভাই অতনু দাস। তো গৈ আছো একটা স্নেক রেস্কিউ করব লাগে, চাও যে তাত গৈ পাওনা নাই। আর একটা ঘটনা ঘটি গল এই যে ঘর গৈ আছো, গোটেখিনি ডিটেলস খানি জানিব পারিব, বুঝিব পারিব। তো ভিডিওটো সম্পূর্ণ চাওক, আশা রাখিলো ভালে পাব বলে। এইটো ঘরতেই বোলে স্নেক আছে বলে ফোন করেছে বিশ্বজিতক, আর বিশ্বজিৎ মোক লগত লৈ আহিলে আজি ভিডিওটো কভার করার কারণে। ফ্রেন্ডস, আমি রানীগঞ্জ মণিপুর আহিছো, আর মোর লগত আছে স্নেক রেস্কিউ টিমর বিশ্বজিৎ আর পাপ্পু। আজি যে ইয়াতে আহিছো, মেন ইয়াতে একটা ঘটনা ঘটি গৈছে, তার বিষয়ে অল্প কব, দাদাও এজন আছে, তেওঁৰ লগত ডিটেলস কথাখিনি আমি জনাৰ চেষ্টা করিম। তো বিশ্বজিৎ নমস্কার। আজি একচুয়ালি আমি আহিছো রানীগঞ্জ মণিপুরত, রাতেপা কল এটা আহিছিলে, দাদা এজনে ফোন আমাক কৰিছিলে যে দাদা ইয়াতে তেখেতৰ ঘৰত নেকি স্নেক বাই থৈছিল, তিনি চাৰিদিনমান হ'ব ন, এসপ্তাহ, বৃহস্পতিবাৰ, যোৱা বৃহস্পতিবাৰে এজনী ছোৱালী স্নেক বাই থৈছিল। স্নেক বাই থোৱাত কি হ'ল, ছোৱালীজনী আপোনাৰ আজি ডেটত নাই। লগতে কথাটো আমি ইয়াতে অহা ৰিজনটো হৈ আছে যে ইয়াতে আমি স্নেক ৰেস্কিউ কৰিব পাম নে নাপাম সেইটো আমি নাজানো, বাট এটা এৱাৰনেছ দিব লাগে আমাৰ গাঁওখিনি, মানে গাঁৱৰ মানুহৰ আমি ইয়াতে এৱাৰনেছ দিব বিচাৰোঁ যে যেতিয়া ছোৱালীজনী স্নেক বাই থৈছিল তাতে অকণমান কবিৰাজৰ লৈ আপোনাৰ 15-20 মিনিট টাইম ইয়াতে ৱেষ্ট হৈছিল। কবিৰাজ আনা আনি ক্ষেত্ৰত 15-20 মিনিট এটা টাইম ৱেষ্ট হৈছিলে। তাৰপিছত কি কৰা হ'ল, তেখেতক আপোনাৰ কিহত লৈ যোৱা হ'ল, ৰাণীগঞ্জ, ৰাণীগঞ্জত গৈ পেলাই আধা ঘণ্টা এক ঘণ্টা তাতে লছ কৰা হ'ল, আধা ঘণ্টা মোষ্ট পাছত ৰাণীগঞ্জ হস্পিটেলত লৈ যোৱা হ'ল। তাতে তেখেতসকলে ক'লে যে ইয়াতে ভেকচিন এভেইলেবল নাই, আৰু তেখেতসকলক কোৱা হ'ল আমি যে কোকৰাঝাৰ লৈ যাওঁ, তেখেতসকলে ক'ল আমাক যে ধুবুৰী লৈ যাওক আপোনালোকে, আৰু কোভিডৰ সময় ধুবুৰী ল'লে বেছি ভাল হ'ব, তেতিয়া আমি ধুবুৰী লৈ গ'লোঁ। তাৰপিছত ধুবুৰী পোৱাৰ পিছত তেখেতসকলে ডক্টৰে ক'লে যে নাই সি গ'ল, আৰু তাৰপিছত এইখিনিতে আৰু তেখেতৰ পিছৰ দিনা কি কৰিলে পষ্টমৰ্টম, পষ্টমৰ্টম ৰিপৰ্ট এতিয়া অহা নাই, পৰৱৰ্তী সময়ত যেন আৰু এনেকুৱা ধৰণৰ কোনো ঘটনা নহয়। মানে চাওক, আজি কি হৈছে, মানে বহুত বছৰ হৈ গ'ল ইয়াতে কোনো ৰেস্কিউ টিম নাছিল, আজি আমাৰ চাপৰ গ্ৰামত এটা ৰেস্কিউ টিম হৈছে, আপোনালোকেও চেষ্টা কৰিব যে তেখেতৰ নাম্বাৰবিলাক ডিষ্ট্ৰিবিউট কৰাৰ কাৰণে। বিশ্বজিতহঁতে জংঘলৰ ভিতৰত বাৰীৰ পাছফালে সোমাই আছে, মোৰ বিৰাট ভয় লাগি আছে, ভয় মানে এইকাৰণে কৈ আছোঁ, মই এইবিলাকক বিৰাট ভয় পাওঁ, বিৰাট, মই বহুত দূৰত কেমেৰা কৰি আছোঁ ঠিকে, কিন্তু মোৰ তলৰ ফালে চকুটো আছে, এই চাওক কেনেকৈ তেওঁলোকে ভিতৰত সোমাইছে, মই ইয়াতে থিয় হৈ থাকোঁ ভাই, মই নাযাওঁ ইয়াৰ পৰা, আপোনালোকক দেখাই আছোঁ, চাওক কিমান জংঘল। আৰু তাৰপৰা ঘূৰি আহি এই ঘৰটোত সোমাইছে, এই ঘৰটোত চাৰ্চ কৰি আছে, আছে একদম 100% বোলে। অ' মাই গড, অ' মাই গড, চাওক ইম পাপৰে পাপ, কিমান ডাঙৰ ধৰিছে এটা, এইটো বোলে নন ভেনমাছ হয়, নাজানো ভেনমাছ আৰু নন ভেনমাছ, এইটো চালেই ভয় ভয় যেন লাগে, ই ৰাম, মই কেমেৰা কৰি আছোঁ, মোৰ হাতখন কঁপি আছে, চাওক কেনেকুৱা কঁপি আছে, আমি ওচৰৰ পৰা কেমেৰা কৰিব পৰা নাই, বহুত দূৰৰ পৰা কৰি আছোঁ, প্লিজ মোক মাফ কৰিব, আপোনালোকৰ লগত এইটোৱে শ্বেয়াৰ কৰিবলৈ আমি ভিডিঅ'টো বনালোঁ। তো আৰু সম্পূৰ্ণ চাওক ভেনমাছ আৰু নন ভেনমাছ সম্পৰ্কে বিশ্বজিৎ দুই এষাৰ কথা ক'ব। ইয়াৰ পৰা মোৰ তেজ ওলাই আছে, এতিয়া যিটো নন ভেনমাছ স্নেক, ইয়াতে সচৰাচৰ পোৱা নন ভেনমাছ স্নেকবিলাক কৈ দিওঁ, এটা হৈ আছে, প্ৰথম হৈ আছে দাৰাই সাপ, দাৰাই সাপৰ কোনো বিষ নাই, তাৰ নেজত কোনো কাইট নাথাকে, চাৰি পাঁচটা দাঁত, সেই যে তিনিটা চাৰিটা এনে বহিছিলে নে, নন ভেনমাছ, নন ভেনমাছ যেতিয়াই কামুৰিব এই যেনেকুৱা চাৰিটা পাঁচটা দাঁত বহিব, মানে এই সাপৰ বিষ নাই,
আর যেগুলো সাপর বিষ থাকে সেটা দুটাহে স্পট বহিব মই এটাও নক যে আপনার নন ভেনোমাস স্নেক আপনার কামড়িছে আপনি ঘর বহি আছে কারণ আপনি সাপদার চিনি নাপায় যে মই এটাও আপনার কোয়া নাই জাস্ট মই আপনার এক্সাম্পল দিয়ে আসো যাতে আপনাকে সাপ কামড়িলে ভয় নাপায় পেনিক নহয় ভয় নাখায় এজন ইয়াতে সাপ কামড়িছে কাকবা গোটেই গাঁৱর মানুষ রাইজ আহি জমা হয়ে যায় হয় না এনেকুৱা হয় না আমার গাঁৱত কি হয় তাই সাপ কামড়ি খাই পেলাই যদি গাঁৱর মানুষ হয়ে পেলাই যদি দুটার উপর প্রশ্ন সুধে নর্মাল মানুষ মোক তো একো হয় নাই মই কিন্তু নার্ভাস হয়ে যান মোর ব্লাড সার্কুলেশন হাই হবো তেতিয়া মোৰ হার্ট এটাক হবো ভেনমক কাটার কারণে হে এন্টিভেনাম মানে বিষক কাটার কারণে হে এন্টিভেনাম এন্টিভেনামটো তৈরি হয়েছে কিন্তু সাপর বিষে দিয়ে আপনার যদি এটা নন ভেনমাস স্নেকও বাইট করে না মই যদি নাজানো মই যদি সেই এন্টিভেনামটো মারি দিও মোৰ ডেথ হয়ে যাব মোৰ মৃত্যু হয়ে যাব সো মই এই যে যেখানে বস্তু দেখাই গলো গোটেই আজি সুমন আমার ইউটিউবার তেখেতও আহিছে আমার লগত তেখেতৰ চ্যানেলৰ মাধ্যমত মই এটা রিকুয়েস্ট মই কৰিব বিচাৰিছোঁ যিমান ইয়াং জেনারেশন আছে আমাক দেখি পেলাই কোনো যাতে হাত ধরবলে ট্রাই নকরে কারণ কি এটো এটা প্রফেশন হয় এটো এটা আর্ট হয় এটো কারণে আমার ট্রেনিংও দরকার আছে আমি ট্রেনিং প্রাপ্ত আমি স্নেকর বিষয়ে জানো তারপরে আমি এখানে আহিছো আর আজি আমি এখানে হ্যান্ডেল করবো পারি আছো আপনাদের কোনো নজনাকে একো ইনফরমেশন নোহাকে একো মানে ট্রেনিং নোহাকে কোনো যাতে স্নেক হ্যান্ডেল নকরে কারণ এটো এটা বহুত ডেঞ্জারাস জব হয় কথা আছে এইবিল আমার আহক কোনোবা যদি শিকিব খোঁজে যে আমি স্নেক রেস্কিউ করিম বা আমি এনেকুৱা কাম করিম আমার টিমত আহিলে হল আমি ওয়েলকাম জানাও কিন্তু একদম ভালকে ট্রেনিং দিয়া হবো তারপরে আমি যেটা কি হোক রেস্কিউ করব পাৰিম তার আগত উইদাউট এনি ট্রেনিং বা প্রপার নলেজ কোনো যাতে স্নেক হ্যান্ডেল নকরে এটো এটা আমার সবর ওসব একদম হাত জোর করে আমার অনুরোধ থাকিল আশা করো সুমনে যেখানে ভিডিও কি করব আমার ইয়ং জেনারেশন পাব আর এইখানে যাতে কথাখিনি ভালকে বুঝি লয় মাই গড বিশ্বজিৎ তুমি যে এনেকে হাববিলাক ধরা তোমার ভয় লাগে না নাই না একচুয়ালি কথাটো এনেকুৱা যে যদি ভয় লাগিল হয় তেতিয়া আমি হাব ধরব নোৱাৰিলো হয় এটোৱে কথা একচুয়ালি তুমি কিমান বছৰ হল এটো কৰি আছা এটো 3 বছৰ হৈ গল মোৰ এই কাম কৰি আছো এই প্ৰব্লেম আমি 3 বছৰ ধৰি মই কাম কৰি আছো আচ্ছা 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 এই ভেনোমাস আৰু নন ভেনোমাস যে কলা এই ভেনোমাস স্নেক বিলাক কেনেকুৱা হয় সিম্পল কথা মই কৈ দিওঁ ভেনোমাস আৰু নন ভেনোমাস স্নেক কি কৰা দুটা ৱে আপোনাক মই কৈ দিওঁ এটা ৱে কৈ দিওঁ সিম্পল কথা ভেনোমাস স্নেকৰ মূৰটো হয় সদায় ডাঙৰ ডিঙিতকে মূৰটো ডাঙৰ হ'ব এইটো হ'ল এটা কি আপোনাৰ কি আপোনাৰ আইডেণ্টিফিকেশ্যন মাৰ্ক যে ইয়াৰ মূৰটো ডাঙৰ হ'ব সেইটো কথা গম পাব যে এইটো ভেনোমাস হয় আৰু এটা হৈ আছে আপোনাৰ বেছিভাগ ভেনোমাস স্নেকৰ কি হৈ আছে মূৰটো ট্ৰেংগুলাৰ শ্বেপ হৈ আছে আচ্ছা 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 তো কি যে ভেনোমাস স্নেক ধৰিছে হা হা বহুত আছে চাওক দেখাই আছো আপোনালোকক এই ভেনোমাস স্নেকটো চাওক চাওক ফ্ৰেণ্ডছ এইটো 7-8 দিনমান আগত ৰেস্কিউ কৰিছে এইটোৱে হৈছে ভেনোমাস স্নেক ভেনোমাস মিনছ এই হাবডালৰ বিষ আছে তো এটা কথা মানিবই লাগিব থেংকছ টু বিশ্বজিৎ এণ্ড ইয়ৰ টীম ইমান ভাল কাম এটা কৰি আছে এই হাবডালক ৰেস্কিউ কৰি বহুত দূৰলৈ এৰি দি আছে আৰু আপোনালোকক এটা কথা জনাওঁ যে আপোনালোকে হাব দেখিলে নামাৰিব তলত অহা স্ক্ৰীনত অহা নাম্বাৰত ফোন কৰক আৰু বিশ্বজিৎ আৰু বিশ্বজিতৰ টীমৰ লগত কণ্টেক্ট কৰক তেওঁলোক আহি ৰেস্কিউ কৰি লৈ যাব আমি চেষ্টা কৰিম সবাই মিলি যাতে এই হাবৰ বিষয়ত যিখিনি নাজানা কথা আছিল এইখিনি কথা জানাৰ কাৰণে আৰু তোমাৰ যেটো ফেচবুক পেজ আছে আমাৰ ডিস্ক্ৰিপচন লিংকত দি দিম আৰু স্ক্ৰীনত অহা নাম্বাৰটো বিশ্বজিতৰ নাম্বাৰ আছে পাপুৰ নাম্বাৰ আছে আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰে যোগাযোগ কৰি আপোনালোকে তেখেতৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে যদি হাপৰ বিষয়ে কিবা জানিব লগা আছে নিশ্চয় তো বাই বাই অ'কে বাই বাই আকৌ লগ পাম বাই বাই